আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল চাপাই তাইকুরি ব্লগ চ্যানেলে আবারও সবাইকে সুস্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ভোর নয়টা আটচল্লিশ মিনিট। তো যাই হোক, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার ডিউটি নেই। তবে কিছু লোকের ডিউটি ছিল, ওরা চলে গেছে, ওদের হয়তোবা আবার শনিবারে অফ ডে থাকবে, আমাদের ডিউটি থাকবে। তো এইভাবে করে করে হয়তোবা সপ্তাহে একদিন বন্ধ থাকবে সবার। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, আর এখানে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, বাট নিচে আবার নাইটের যে লোকগুলো ছিল ওরা চলে এসেছে গাড়ি নিয়ে, ওদের শব্দের কারণে কথাগুলো বোঝা যাচ্ছিল না, তাই আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন প্রায় 10টার মতো বেজে গিয়েছে, আমি হচ্ছে এখন সকালের নাস্তা করব। আর নাস্তা করার জন্য এখানে হচ্ছে আমি সেই ভোরবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠেছিলাম তখনই হচ্ছে 2টা ডিম সেদ্ধ করেছিলাম, কারণ আমার সাথে যে মেয়েটা থাকে ওর আবার আজকে ডিউটি ছিল, তো আমি ডিম সেদ্ধ করলাম, ও একটা খেয়ে গেছে, একটা আমার জন্য রেখে গেছে। তো ভাবলাম যে এখন একা মানুষ আর কি করব, এমনিতেই হালকা কিছু নাস্তা করি, যেহেতু একটা ডিম সেদ্ধ আছে, খেজুর খাই আর ব্রেড রুটি আছে, তো এটা দিয়ে হালকা নাস্তা শেষ করি, দুপুরে রান্না করে একেবারে ভাত খাবো। তো প্রবাসীদের আসলে এইটাই সমস্যা, মানে একা একা রান্না করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, একটা ঝামেলা। তো এখানে এই যে 3-4টা খেজুর নিয়ে নিলাম, আর ডিম সেদ্ধ খেয়ে আর একটা ব্রেড খাবো। এখানকার ব্রেডগুলো কেন যেন খেতে পারি না, ব্রেড রুটিগুলো একটুও মজা না, শুধু ব্রেড রুটি না, এর আগে বিস্কিট নিয়েছিলাম, মানে কোনো কিছুই খেতে পারি না, কেন এরকম জানি না, আমাদের বাংলাদেশের মতো না। তো যাই হোক, এখানে হয়তো বা স্বাস্থ্যসম্মত খাবার এগুলোর সাথেই বাইরের লোকজন অভ্যস্ত, আর আমাদের বাংলাদেশের মানুষজন শুধু স্বাদ খুঁজতে গিয়ে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। আর এখানে কোনো কিছুর মধ্যে মানে চিনি পাওয়া যায় না, সব কিছুতে প্রায় জিনিসই মিষ্টি নাই। তো এই ব্রেডগুলো একটু মিষ্টি নেই, আর বিস্কিট নিয়েছিলাম কয়েক রকমের, ওগুলোও খেতে পারিনি কেমন যেন। তো যাই হোক, এদেশের মানুষ ওগুলোতে অভ্যস্ত। তো আমার সকালের নাস্তাটা হয়ে গেল, তারপরে এখন হচ্ছে প্রায় 11:30টার মতো বেজে গেছে, ভাবলাম যে একেবারে রান্নাটা কমপ্লিট করে গোসল করে তারপরে নামাজ পড়ি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটু টমেটো অল্প করে দিলাম, কারণ এই টমেটোগুলো বেশি দিলে কেন জানি তরকারি টক হয়ে যায়, আমাদের বাংলাদেশের মতো না। কালকে রাত্রে হচ্ছে ডিম ভোনা করেছিলাম, অনেক টক লেগেছে। তো আর এই যে মাংসগুলো কেন যেন ভালো লাগে না, সৌদি আরবের পোলট্রি মুরগি, এমনিতেই পোলট্রি মুরগি খেতে অতটা ভালো না, কিন্তু সৌদি আরবের পোলট্রি মুরগি এগুলো কই থেকে আসে জানি না, একটু মজা লাগেনি। তো যাই হোক, মাংসগুলো এর জন্য ছোটো ছোটো পিস করে কেটে ভাবলাম একটু ভেজে তারপরে রান্না করি। তো প্রবাসে যখন চলে এসেছি, ভালো লাগুক আর না লাগুক, এগুলোর সাথে অভ্যস্ত হতে হবে, কিছুই করার নেই। প্রবাস মানে কষ্ট, সেটাকে মেনে নিয়েই প্রবাসে আসতে হয়। তো যাই হোক, সকল প্রবাসীর জন্য তোমরা সবাই দোয়া করো, সবাই আপনজন আত্মীয় স্বজনকে দূরে রেখে দূর প্রবাসে চলে আসছে, তো সবার মনের আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো যাই হোক, প্রবাসীদের কষ্ট একটু উপলব্ধি করতে পারলো, পুরোপুরি বুঝিনি, বাট এখন নিজে আসার পর বুঝতে পারতেছি যে প্রবাস জীবন কতটা কষ্টের। সেই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করে এসে গোছল, রান্নাবান্না, খাওয়া দাওয়া, আদার্স আরও অনেক কাজ থাকে। তো যাই হোক, এটা আসলেই নিজের সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে ভাজা মাংসগুলো এখানে দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে এর ফাঁকে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, এখন আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব, আর এরপরে থেকে ভাবছি আর কখনো পোলট্রি মুরগি নিব না। তো যাই হোক, সেই দিন 1 ক্যারেট ডিম নিয়েছিলাম, ডিমগুলো ফ্রিজে রেখেছি, কেন যেন সবগুলো ডিম ফেটে গেছে, শুধু আমার না, আমার রুমের আরও 2-3 জন রেখেছে, সবার ডিমই ফেটে গেছে, 2-1টা ডিম শুধু ভালো আছে আর বাকিগুলো ডিম ফেটে গেছে, জানি না বেশি আইসের কারণে এটা হয়েছে কি না। তো যাই হোক, এখানে এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে মাংসগুলো, তো এখন ঝোল দিয়ে দিলাম, একটু মাখামাখা টাইপের করব, বেশি ঝোল রাখবো না। তো এখন বাজে হচ্ছে 1:30, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর গোসল সেরে নামাজটাও কমপ্লিট করে নিয়েছি, তো এখন হচ্ছে খাবার খাবো। আর এর ফাঁকে হচ্ছে আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিছি, আর কাপা হচ্ছে ফ্লোরটা মুছে নিছে, একেবারে ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো যাই হোক, আর আমাদের রুমে কয়েকজনের ডিউটি ছিল, ওরা চলে গেছে,
যেহেতু মানে ওরা আজকে ডিউটি করলো, হয়তো ওদের কালকে অফ ডে, আর আমাদের আজকে শুক্রবার, আজকে ছিলাম, কালকে ডিউটি করতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে এখন হচ্ছে খাবার খাবো, তারপর একটু ঘুমাবো। আর এই যে সবাই গোসল করে জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছে, রোদের প্রচণ্ড তাপ, মানে কি বলবো, ইয়ে যাওয়া ছাদের উপরে গেলে বোঝা যায়, রুমের ভিতরে তো গরমটা উপলব্ধি করতে পারি না, প্রচুর রোদের তাপ মদিনাতে। তো যাই হোক, চলো খাবার খাই, আমার সাথে থাকো, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে একটু দেখাই, দাঁড়া। তো এই যে দেখো, প্রচুর রোদ, অনেক রোদের তাপ, ছাদের উপরে গেলে বোঝা যায় কি লেভেলের গরম, জানালা খুললে গরম প্রচণ্ড। তো যাই হোক, এই যে আমিও গোসল করে জামা কাপড় শুকো দিয়ে দিছি, আর এই যে আমাদের খাবার রাখা আছে উপরে রেখে দিয়েছি, যেহেতু এখানে আরও লোক এখনও পর্যন্ত দেয়নি, তবে আজকে মক্কা থেকে আরও লোক আসছে, তো তাদেরকে হয়তো বা এই বেডগুলোতে দিতে পারে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো এখানে এই যে খাবারগুলো আমি নামিয়ে নিয়েছি উপর থেকে, উপরের বেডে এখনও লোক দেয়নি, হয়তো বা পরে দিতে পারে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আগের দিনের সবজি ছিল ফ্রিজে, ভাবলাম সেটা গরম করে খেয়ে ফেলি। আর এই যে দেখো, মাংসের কালারটা ফাইনালি এরকম হয়েছে, তো একটু মাখা মাখা টাইপের ঝোল রেখেছি। তো এখন ভাতটা বেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। অলরেডি এখন 2টার মতো বেজে গিয়েছে আমার ভাত বেড়ে খেতে খেতে। তো এই যে দেখো, এখানে হচ্ছে একটু পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, এখানকার কাঁচামরিচগুলো ঝাল না খেতে, তো একটু পেঁয়াজও নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখন আমি খাবো। তো পরে আবার আসছি। এখন হচ্ছে রাত্রিবেলা, প্রায় 7:30 বেজে গিয়েছে, তো ভাবলাম এখন ভাত বসিয়ে দিই। তো রাতের জন্য ওই যে এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখন রাতে আর কিছু রান্না করব না, যেহেতু দুপুরে তরকারিটা বেশি করে রান্না করেছিলাম, সেই তরকারিটা আছে ওটা গরম করব। আর হচ্ছে একটা বেগুন পোড়া ভর্তা করব, বেগুন পোড়াবো। আর এই যে এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে এর ফাঁকে এই যে বাঁধাকপি কেটে রাখলাম একটু, ভাবলাম যে কালকে এসে ডিউটিতে এসে থেকে এসেই তো রান্না করতে হবে, তো কালকে যেহেতু ডিউটি আছে আর সময় পাবো না, আর বাঁধাকপিটা কাটতে একটু সময় লাগে, তাই ভাবলাম একটু কপি কেটে ফ্রিজে রেখে দিই। তো একটা বাঁধাকপি নিয়েছিলাম, সেটা আমাদের প্রায় আমরা 2 দিন খেলাম এটা নিয়ে, আরও 2 দিন খেতে পারবো। তো যাই হোক, এখানে এই যে বাঁধাকপিটা প্রায় কাটা হয়ে গেছে, এটাকে ফ্রিজে রেখে দিয়ে এর ফাঁকে দেখো আমার ভাতটা ব্লক চলে আসছে, প্রায় হয়ে গিয়েছে। আর আমি এই যে বেগুনটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফেরে ফেরে নিয়েছি, তারপরে হচ্ছে একটু তেল মাখিয়ে নিয়েছি, এটাকে পুরে রাতে ভর্তা করে তারপরে হচ্ছে খাবো। তো এখানে এই যে ভাতটা আর একটু হলে তারপরে এটাকে মার গালতে হবে, যেহেতু বসা ভাত খেতে পারি না, সেজন্য হচ্ছে আমরা ভাতে মার গেলেই খাই। তো এই যে আমার ভাতের মার গালা হয়ে গিয়েছে, এটাকে আর একটু আগুনে বসিয়ে তারপরে নিয়ে যাব। আর এখানে হচ্ছে এই যে আমার বেগুন পোড়াটাও হয়ে গিয়েছে, তো হালকা আছে, অনেক সময় ধরে বেগুনটা পুড়িয়ে নিলাম একটু একটু করে, পড়তে হয়তো বা একটু সময় লেগেছে, বাট পোড়ানোর পরে ভর্তা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এখন প্রায় রাত 9:30 বেশি বেজে গিয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এশার নামাজ পড়াও হয়ে গেছে, ফুল নামাজ পড়িনি আজকে, শুধু ফরজ নামাজটা পড়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।